কাপড় ধোয়া শেষ নাকি? আমারে এটা তো পাগল, কি ভয়ানক, কামড় দিবে নাকি? কয় মাস গোসল করে না কে জানে, জিনিসগুলো সরাই রাখি, কামড় দিবে। শালা পাগল কি খোঁজে, আসতেছে আসতেছে। শালা খবিস, গোসল করস না, ব্যাগটা সরাই রাখি, নাইলে নিয়ে যাইব। বিড়ি নিয়ে গেছিল পাগল শালা, দাঁতও মাজে না, কি ভয়ানক, কামড় না দিলেই বাঁচি। শুনো, জি একটু দিবা? জি, ডিটারজেন্ট। কি ডিটারজেন্ট? পাউডার আছে তো, একটু দিবা নাকি কামড় খাবা? দিতেছি। ধন্যবাদ, দেখো আমাকে অনেক ময়লা। নেন ভাই। ধন্যবাদ, বাহ অরিজিনাল। হুম হুম, জটিল, গুড। অনেক বড় উপকার করছেন, সুলনা জঙ্গল। উকুনদার খাওয়াচ্ছেন নাকি বড় ভাই? অনেক মজা। হ্যাঁ, দাঁতের জন্য বাই, খাইয়েন না, মরে যাবেন তো। আগে জানতাম ছাগলে কি না খায়, এখন দেখি পাগলও কি না খায়, এখন কি করবে ভাই? কই যান, এটা তো ওয়াশিং মেশিন। চুলের কারণে তো দেখি না। আরে আমি কি দেখলাম, শালা তো বড় পাগল, ওয়াশিং মেশিনে ঢুকলো কেন? আমি তোমার ক্রাশ। খাবাস। আসেন আসেন, বিশাল ডিসকাউন্ট। এই চল দেখি। ছাড় ছাড় আপা। হুম চল। শীতের কাপড়ে 50% ছাড়, পুরাই নতুন ডিজাইন। হ্যাঁ, কোনটা নেবেন আপা? হ্যাঁ ভালোই, নিয়ে নে, অনেক কম দামে, পুরাই নতুন ডিজাইন। এটা শুন, ডাইসন এর কম। হুম ঠিক আছে, কাঁচা বাজার করে নে, তারপর নিব। তাড়াতাড়ি আসবে, আগেই কাঁচা বাজার করতে হবে। আসেন আসেন আসেন। এই দোকানদারটা ফালতু, বেয়াদব। হ্যাঁ ওই কি করছি আমি? আহা, ওই কাইশা। হ্যাঁ, দোকান খুললি না কেন? জরুরি খবর পড়ি। সকাল সকাল এসব কেউ করে? কথা শুন। হ্যাঁ, কাস্টমার আসে আবার চলে যাচ্ছে। চলে গেছে? হ্যাঁ, কাস্টমার বারবার চলে যায়, ধরে রাখতে হবে। তোর কাঁচা বাজারের দোকান খুলে রাখলে কাস্টমার যাবে না, এখানেই থাকবে। তুই ব্যবসায়ী না বেকার পাবলিক, সারাদিন নিউজ পড়স, তাড়াতাড়ি খুল বলদা। বলদা কইলি কেন? তুই বলদ থেকেও খারাপ। খুলতেছি তাড়াতাড়ি। আমার ব্যবসায় লাল বাতি জ্বালাইছো। আয় আয়, রেডি? ওকে বস।
বস দেখেন ও মানে লুকা লুকা বুঝলাম না এটা কি ছিল Yes. ওই একটা চা খাওয়া ওই চাটা যেন এক নাম্বার হয় ভাইয়া কত হইল খুব ভালো ছিল নুডলস এই নেন বাকিটা বকশিস ভাই সরি আমি মুছে দিচ্ছি ওই রাখ না ভাই আমি মুছে দিচ্ছি ওই তুই আন্ধা নাকি রে সরি হ্যাঁ আমার পুরো কোট প্যান্ট নষ্ট হ্যাঁ সরি আমার পুরো কোট প্যান্ট নষ্ট করলি হ্যাঁ আয় তুই বাইরে আয় তোর আজকে খাইছি ভাই আপনার পোশাকের দাম কত হ্যাঁ আমি দিয়ে দাম দিয়ে কি করবি সরি এই যে নেন 1000 টাকা নেন ফকিনি টাকার গরম দেখাও ক্ষতিপূরণ দিলাম হ্যাঁ নেন আমার কোটের দাম 1000 টাকা হ্যাঁ আমাকে মাফ করেন দাম শুনবি দিতে পারবি তো হ্যাঁ তোর মতো ফকিনি আমার কোটের দাম দিবি দেশের সেরা ব্র্যান্ডের থেকে বানানো আমার আন্ডারপ্যান্টের দামও তো দিতে পারবি না যা পুরো এলাকায় আমি মাস্তানি করে টাকা কামাই বুঝছ কত তাহলে যাই হোক 20,000 টাকা বাইর কর 20 হ্যাঁ আমারে কি তোর ফকিনি মনে হয় নাকি বলো পালাইতে চাও তাই না তোদের চেনা আছে পালাইবা তাই না আজকে টাকা নিয়ে আয় ছাড়মু তোর বডি বাট বেচা কোট কিনমু ভাই মাফ করা যায় না হালার পুত আমি তোর লগে মজা করতেছি নাকি টাকা দে তাড়াতাড়ি বুঝছি দিতেছি তো আমার অফিসে টাকা আছে চল তোর অফিসে চল ওদিকে ফকিনি চল তাড়াতাড়ি ওই আইলি না এখানেই পিডামু তোরই কইলাম আসছি তোর অফিস কই এটাই ভাই গুড ভিতরে চল টাকা দিচ্ছি আমি বসেন হুম তাড়াতাড়ি কর ওয়েলকাম বস ওয়েলকাম বস ওরে মাগু আসেন ভাই সোফায় বসেন এই ভদ্রলোকের আমি পোশাক নষ্ট করে ফেলছি আমারে তো আজকে মেরেই ফেলতো এখন ক্ষতিপূরণ চায় তো ওনাকে কিছু টাকা দিয়ে দাও হুম হুম 20,000 টাকা না ভাই
কম দিলেও হবে কালকে দুইটা মার্ডারের সব বিল আসছে ঠিক আছে আগে ওনাকে বিদায় করো ওকে বস ভাইজান আন্ডারপ্যান্টের টাকা দিব নাকি এ আরো দে আরো লাগবে না না শুধু কোট প্যান্ট নষ্ট হইছে কত কত টাকা হ্যাঁ হ্যাঁ এই যে পুরো 30,000 আছে আপনি টেনশন নিয়েন আন্ডারপ্যান্টের টাকা সব দিলাম নেন খুব কম দিলেও হবে এই ভাইরে চিনো অনেক বড় মাস্তান উনি না না আমি তো পাতি মাস্তান ভাই কি দেখেন চিনাস নাকি জীবনও দেখি নাই আরো লাগবে কেন কষ্ট করছেন যাই হোক নেন নেন লাগবে না ভাই ভুলে যান যা হইছে নেন 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 এগুলা তো কোট প্যান্টের ক্ষতিপূরণ নেন ব্যাপার না আচ্ছা নিচ্ছি ভাই নেন নতুন আইছি এলাকায় তো ভাই আপনার নাম কি আমার নাম নাকি বা বা হ্যাঁ বা 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 অনেক আগেই ভুলে গেছি মনে করতে পারতেছি না ব্যাপার না মনে পড়ে যাবে ও তো আমি বের হব হ্যাঁ বিদায় তাহলে জি আরো লাগবে ক্ষতিপূরণ না না অনেক হইছে ব্যাপার না ধন্যবাদ উনাকে জায়গা দাও আমি যাই তাহলে হ্যাঁ ওকে ঠিক আছে আসলে কোট ফুটপাত থেকে 300 টাকা দিয়ে কেনা 300 টাকাই নিলাম ক্ষমা করবেন আমাকে আচ্ছা ভাই আমি যাই গেলাম আর ভুল হবে না ওমারে আর একটু উল্লে কুত্তা মরা যাইতাম আর জীবনও চাপাবাজি করব না 300 টাকার জন্য জানটাই হারাইতাম ওই দাঁড়া ওই জি ওই জি বিড়ির প্যাকেট ফালাইয়া গেছেন গেছি রে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দিয়েন